এটা কিরকম মোটা হেলা হবে না বিকাশ হবে নইলে দিদি তো ভালোই ছিল মোদা এখানে খারাপ ছিল না মোদি লাগবে এত তো আমি বলতে পারি তুমি তো পাউ দেখাচ্ছি একটা মন্ত্রী হয়ে ना दीदी भालो चिलो दीदी किन्तु ना एक तो निजेर व्यक्ति का बेपारे जनो मतलब बेकार हो गया से ठेंटाई तो भागे ए मुहूर्ते हमने रोए थे शिलगुड़ी नियंत्रित बाजारे एवं ए नियंत्रित बाजार किन्तु শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে গুরুত্বপূর্ণ বাজার যেখান থেকে কিন্তু সরবরাহ করা হয় ফল মূল শাকসবজি মাছ তবে এখানে যারা রয়েছে যারা কাজ করছে যারা মাল বহন করছে যারা ব্যবসায়ী রয়েছে তাদের কি মতামত তারা নতুন বিধায়ক হিসেবে কাকে দেখতে চান বা বিধায়কের কাছে তাদের কি আশা রয়েছে এবং বিধায়ক কেমন হওয়া উচিত পাশাপাশি এবার বাংলার মসনদে কে বসবে মোদি না দিদি এই সমস্ত কিছু তথ্য বা এই সমস্ত কিছু বিষয় খবর নিতে কিন্তু আমরা চলে এসেছি খবর সময় বাংলা এবং ভোটার্স বলে টিম কিন্তু নিয়ন্ত্রিত বাজারে এবং সেখান থেকে আজকে শুনে নেব তাদের মুখে তাদের কথা আমরা এখানকার না অন্য জায়গার বাইর করে আছি এখানে এখানে থাকেন না এখানে আমরা মালের জন্য আছি কোথায় থাকেন তরবুজ আর বাড়ি তো কিষাণগঞ্জ এখানে মাল যে মালের জন্য আছি হ্যাঁ তো এখানে থাকেন তো এখানে এখানে থাকি না তো কি ভাড়া বাঙালি থাকেন তো তাহলে বাড়ি আমাদের কিষাণগঞ্জ আপনার নাম সাইফউদ্দিন শিলিগুড়িতে কতদিন ধরে কাজ করছে এখানে আমরা আসি মাল কিনে চলে যাই এই যে আপনি যে মাল কিনতে আসেন এখানে তো এখানে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় মানে যখন আসেন কিষাণগঞ্জ থেকে এখানে তখন রাস্তায় কি কি সমস্যার সম্মুখীন হতে হয় শিলিগুড়িতে রাস্তা খারাপ রাস্তা এই রাস্তারই আছে তারপরে ঠিক আছে বিধায়ক হিসেবে কাকে দেখতে চান যিনি আসবেন তিনি কেমন হওয়া উচিত ভালো হওয়া উচিত আর একটা লাস্ট প্রশ্ন মোদি না দিদি দিদি সংযুক্ত মোর্চা দিদি আমরা দিদি দিদি কেন মমতা কত জাম আছে কাঁচা মালের ব্যবসা গাড়ি লোড হয় দশটা বারোটার সময় কোনো সময় লেটও হয় লেট হওয়ার পরে নয়েন্ট্রি সময় অনেক কাঁচামালে আমাদের ব্যবসাও নষ্ট হয়ে গেছে রেগুলেটরি মার্কেটে অনেক লস নতুন বিধায়ক হিসেবে যিনি আসবেন তিনি কেমন হওয়া উচিত অনেক পড়াশোনা জানা মানুষ নাকি অনেক দিন ধরে রাজনীতির সাথে যুক্ত নাকি নতুন কোন আরেকবার বলেন তো কোশ্চেন বিধায়ক হিসেবে যিনি আসবেন তিনি কেমন হওয়া উচিত নতুন কোন মুখ মানে বা নতুন কোন মানুষ নাকি অনেক দিন ধরে রাজনীতির সাথে যুক্ত নাকি না অনেক উচ্চ শিক্ষিত লাগবে আমাদের সমস্যা বুঝতে লাগবে আমরা কি কষ্টে আসি না কি আসি আমাদের সমস্যা কি আছে আমরা কোন সময় জাম লাগে কোন সময় কি লাগে এগুলো সবার দেখতে লাগবে সমস্যা এগুলো এটাই আমি চাই আর কি বিধায়কের কাছে আপনার কি আশা বা দাবি রয়েছে আশা আমাদের এটাই আছে যে যেরকম আমরা চলি রাস্তাঘাটে চলি বাইক নিয়ে চলি বিনা বিনা দোষে সব কিছু পেপার টেপার গাড়ির সব কিছু ওকে থাকে তবু আমাদের পুলিশ কেস দেয় কেন লাইসেন্স থাকে ইন্স্যুরেন্স থাকে পলিউশন থাকে সব কিছু থাকে তবুও পুলিশ আমাদের না বলে কেস খাইতেই লাগবে দিদির অর্ডার আছে এটা কিরকম অর্ডার আমাদের এই পাবলিকের এইভাবে সমস্যা হচ্ছে তো এবার লাস্ট প্রশ্ন মোদি দিদি না সংযুক্ত মোর্চা মোদি লাগবে মোদি কেন লাগবে মোদি কেন লাগবে দিদি লাগবে না দিদি নো এন্ট্রি লাগায় জবরদস্তি বাইক থেকে আরও কিছু কেস দেয় তার জন্য কিন্তু আপনার আপনি যার সাথে কাজ করেন উনি তো বলছেন দিদি তো আপনি বলছেন মোদি না আমার সাথে আমি তো কাজ করি না কেউ অন্যের সাথে কাজ করে আপনার পাশের বন্ধুজন তো বলছে যে উনি দিদি আপনি মোদি কেন কেন আমরা জানি দিদি যতদিন আসে আমাদের সমস্যা হয়েছে মোদি যদি আসে তাহলে আমাদের একটু সমস্যা কম হবে দিদি ছিল যখন কি কি সমস্যা হয়েছিল অনেক সমস্যা আছে এত সমস্যা বলা যাবে না যেমন দু একটা সমস্যা বললাম তো এই জন্য এন্ট্রি বাইক টাইক এগুলো নিয়ে সমস্যা আছে অনেক এখানে আমরা নারে তো 20 বছর হয়ে গেল সমনগরে এই যে আপনি সমনগরে থাকেন এখানে কাজ করতে আসেন প্রতিদিন কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা কি কি সমস্যা পড়তে হচ্ছে আমাদের সমস্যা তো কাজ নাই নটডাউন আমরা কাজ নাই ঘুরে ঘুরে বাড়ি যাই খুবই তো অসুবিধা আমরা হিসেবে যিনি আসবেন হ্যাঁ বিধায়ক
ভালো হওয়া উচিত, ভালো। আমাদের তো কাজ কাম নাই, গরিব মানুষ, আমরা কাজ না করলে তো খাইতে পারি না, দিন মজুরি দিন খাই। স্বামী আমার ঘরে অসুস্থ, কাজ করতে পারে না। হ্যাঁ, আমাদের আশা দাবি তো, আমাদের কাজ কাম ভালোভাবে চলতে পারি, সংসার চলে না, আমাদের দিন মজুরি ভালো মতন হয় না, একদিন কাজ হয় তো সারা সপ্তাহ বসে থাকি। এত তো আমি বলতে পারি না, সবাই তো যে সময় যে আসে সবাই সে ভালো, সবাই বলে আমি ভালো, আমি এটা দেবো, আমি ওই করবো, আমি ওই করবো। লাস্টে তো আমরা কিছুই পাই নেই, আমি এটুকুই জানি। আমরা কোনো মুদিরও পাই নেই, কোনো মমতারও আমরা কোনো সাহায্য পাই নেই, আমরা পাই নেই, এটুকুই আমি বলতে পারবো। সর্বন সা, আমি তো 1992 সাল থেকে এখানে কাজ করি। এখানে তো সমস্যা অনেক আছে, সমস্যা বলতে গেলে আমাদের ধরেন যে এখানে আমাদের 46 নম্বর ওয়ার্ডের মধ্যে তো আমরা দেখছি যে কোনো বিকাশের কাজেই হচ্ছে না। এই অশোক ভট্টাচার্য এমএলএ ছিল, এখনও আছেন, হ্যাঁ, কিন্তু আমাদের এই 46 নম্বর ওয়ার্ডের মধ্যে কোনো ড্রেন বা ধরেন যে কোনো রাস্তা এসব মানে কোনো কিছু ভালো হয় না, কোনো ভালো হয় না। এখনও এই ড্রেনগুলো দেখেন, গিয়ে দেখেন সব মানে ভর্তি, জাম, একবারে পুরা জাম, মানে বৃষ্টি হলে জল বাইরে হইতে চায় না। এই এই সব ঘরের মধ্যে, আমাদের তো ঘরের মধ্যে চলে যায় জল, বৃষ্টি হলে ঘরের মধ্যে ঢুকে থাকে জল, কি বলবো আর, এই তো সমস্যা আছে। শহরের মধ্যে তো আমি একটা কথা বলতে যাব যে সবচেয়ে আগে আমাদের এই মহানন্দা নদী, কেবল মহানন্দা না, সব নদীকে পরিষ্কার করা হোক, বাঁধ হোক, ড্রেন হোক, রাস্তা হোক, এইগুলোই তো আমাদের বিকাশ। আর কী লাগবে, স্কুল হবে, জলের ব্যবস্থা ভালো হবে, এগুলোই তো জনগণকে তো এগুলোই দরকার, আর কী লাগে। না না, উনি অনেক দিন থেকে বামপন্থী দলেরও শঙ্কর, হ্যাঁ আসবে তো, বিজেপি আসবে, পরিষ্কার। মোদি আর দিদি কি, আমি মোদি বলছি, মোদি আসবে, শঙ্কর ঘোষ হবে এখানকার এমএলএ। হ্যাঁ হ্যাঁ, নতুন পরিবর্তন তো হবেই, পরিবর্তন তো হওয়ার দরকার। আমাদের বেঙ্গলের জনতা তো সবই জানে, হ্যাঁ, যে যাকে হাতের মধ্যে বাগডোর দেয় তাকে খুব ভালো করে দেয়, কম দেয় না, খুব ভালো করে দেয়, যেন একলাই সরকার বানাইতে পারে। কিন্তু দিদি তো বাংলার জন্য অনেক কিছু করেছে, সাধারণ মানুষজন বলছে। হ্যাঁ, অনেক কিছু করেছে, কিন্তু আমরা কিছু পাই নাই, সেই জন্য আমি বলছি যে মানে ঠিক না। আমাদের ওনার কাছে এটাই দাবি, রাস্তা করবে, লাইট করবে, জল দিবে, স্কুল, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো ভালো করবে, সুন্দর করবে। এই যে ধরেন যে যেগুলো মানে দুষ্কৃতীরা এখানে বাসাবাস না করে, বাইরে বাইরের লোক এসে এখানে মানে উগ্রপন্থী এসে এখানে মানে খুব অত্যাচারী করে, ওই সবগুলো বন্ধ হইলে খুব ভালো হয়। হ্যাঁ, বাইরে থেকে আসে তো, অনেক জায়গা থেকে আসে, অনেক জায়গা থেকে আসে। এই কাল পরশু দেখেন 22টা জওয়ানকে নকশলি মেরে দিল, ওগুলো তো আমাদের ইন্ডিয়ার মধ্যেই আছে, যেখানেই হোক, কিন্তু মেরে তো দিল। একটা মায়ের গোর বেটা চলে গেল, একটা বাচ্চার বাপ চলে গেল, ওর সংসারটা জীবনটা যে কিভাবে যাবে সে তো ওনার উপরে পড়ছে, উনি বুঝবে। উন্নয়ন তো হবে, খেলা হবে না, বিকাশ হবে, বিকাশ হবে দিদি, বিকাশ হবে, খেলা হবে না। রামবিলাস দাস, কতদিন ধরে এখানে কাজ করছেন? অনেক দিন ধরে। এই যে অনেক দিন ধরে কাজ করছেন, রোজ শহরে তো যাতায়াত করেন, কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা কি কি সমস্যা পড়তে হচ্ছে আপনাকে? আমাদের সমস্যা, আমরা এখানে বাসবাস করি, আমাদের কোনো ফ্যাসিলিটি পাওয়া যায় না, আমরা এখানে নাগরিকই হয়ে গেছি, আমরা কোনো ফ্যাসিলিটি পাই না, এত দিচ্ছে, এত করতেছে, আমরা কোনো ফ্যাসিলিটি পাই না।
এই রেগুলেট মার্কেটে আমরা কাজ করি, এখানেও কাজ করলে আমাদের পেট চলে, কাজ না করলে আমাদের কোনো পেট চলে না। তারপর আমাদের কোনো পেট ভাতাও নেই, কোনো কিছু নেই, কোনো আমরা এই বয়সে আমরা কাজ করতেই আছি। নতুন বিধায়ক আসবে, তারপরে তো অত আসতেই হবে, ওনাকে না আসলে কোনো পরিবর্তন বদলবেই না। নতুন বিধায়ক ওনার কাছে আসা যা দিচ্ছি, উনি বলছে সব কিছু পূরণ করবো আর পূরণ করবে। আমাদের ইচ্ছা আছে ও নতুন আসুক, আমরা নতুন আনতে চাই। এখন পুরাতনে আমাদের কোনো চলছে না, আমরা জীবন ভরেই আমরা নিয়ে আসা হয়ে থাকলাম। আমাদের মোদি লাগে, আমাদের মোদি লাগে, আমাদের দিদিকে অনেকগুলো জিনিস মানে অত্যাচার করে, রাস্তায় রাইট রাস্তায় গেলে আবার কোনো গাড়ি নিয়ে গেলে মোটর সাইকেল ধরে, আর কোনোটায় ধরে, এইটা ধরে, ওটা ধরে। একদিন আমি যাচ্ছিলাম এমার্জেন্সি, তাকে ধরে নিয়ে ওইদিকে দিয়ে দিল, 200 টাকা নিল। পুলিশের অত্যাচার, পুলিশও খুব অত্যাচার করে, পুলিশের কোনো শোনাশুনি নাই। কিন্তু দাদা, মোদিজি তো গ্যাসের দাম বাড়াচ্ছে, পেট্রোলের দাম বাড়াচ্ছে। হ্যাঁ, পেট্রোলের, হ্যাঁ পেট্রোলের দাম তো বাড়াই দিচ্ছে, 100 টাকার কাছাকাছি হয়ে গেছে, ডিজেলেরও দাম হয়ে গেছে। আমরা মানে ভালো ভালো জিনিস খাইতে পারি না আমরা। আমরা কোনদিন আমরা এক দুই বেলার খানা এক বেলায় করি, আর কোনো দিন হয়তো থাকে 15 দিন পরে আমরা গ্যাস পাই, এরকম অবস্থা হয়ে যায়। সিঙ্গল গ্যাস আছে আমাদের, মোদি চাই, আমাদের মোদি দিদি লাগবে না। আমাদের কন্যাশ্রী দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, সাইকেল দিচ্ছে, আমাদেরকে কিচ্ছু দিচ্ছে না। আপনার ছেলে মেয়ে আছে না? আমার মেয়েগুলো আছে, সব শ্বশুরবাড়ি চলে গেছে। গ্যাসের দাম বলে মোদি চাই, মোদি লাগে আমাদের। বিকাশ হবে, বিকাশ হবে, খেলা হবে না, খেলা হবে না। আমরা খেলা চাই না, খেলা কি মানুষ নিয়ে খেলা করবে? ঠ্যাং উঠা খেলা, মানে ঠ্যাং দেখা খেলা দিবে? এরকম কীরকম খেলা? এর খেলা তো আমরা জীবনে শুনি নাই। এত সরকার বসলো, ঠ্যাং উঠায় হাত পাও দেখায় নাই, এমনিতে পাও দেখাচ্ছে একটা মন্ত্রী হয়ে। দাদা আপনার নাম? দীনেশ প্রসাদ। কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? 2 বছর। 2 বছর ধরে? এই 2 বছরে আপনাকে তো শহরে যেতে হচ্ছে, এখানে কাজ করতে হচ্ছে, তো রোজ শহরে কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে? আমাদের কিছু সমস্যা নাই, কিছু সমস্যা না। ঠিক আছে, নতুন বিধায়ক হিসেবে যিনি আসবেন উনি কেমন হওয়া উচিত? নতুন কোনো মুখ, নাকি অনেকদিন ধরে রাজনীতির সাথে যুক্ত, নাকি অনেক পড়াশোনা জানা, উচ্চশিক্ষিত? বুঝলাম না আমি। বিধায়ক হিসেবে যিনি আসবেন উনি কেমন হওয়া উচিত? মানে ভালো 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 না 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 ও ধরেন না, দেশে যেন ভালো, মেন হচ্ছে কি দেশে যেন খুব ভালো। এবার বিধায়কের কাছে আপনার কি আশা বা দাবি রয়েছে? বিধায়ককে, নবযুবক বিধায়ক আছে, কাজটা যেটা কাজটা ভালোই করবে। আর তারপরে সবচেয়ে বড় কথা কি, মোদি উপরে দিকে তো সব কিছু। দিদি মোদির মধ্যে আপনি মোদি? মোদি, আমি শুরু দিকে মতলব ধরেন না, মোদি বিজেপি। হ্যাঁ, মোদি কেন, দিদি কেন নয়? না দিদি ভালো ছিল, দিদি কিন্তু ওনার একটু নিজের ব্যক্তিগত ব্যাপারে যেন মতলব বেকার হয়ে গেছে। ওই যে মতলব ধরেন না, ভাতিজা না কি আছে সেই যেন, নইলে দিদি তো ভালোই ছিল, মতলব এখানে খারাপ ছিল না। কিন্তু মতলব নিজের একটা স্বার্থ হয়ে গেছে ওনার ভিতরে, কি সব কিছু আমি, সেই জন্য অন্য কোনো ই নাই, নাহলে দিদিকে কেউ হারাইতে পারত না, এটা গ্যারান্টি ছিল। কিন্তু গ্যাসের দাম, পেট্রোল, ওই সব কিছু না, ওই সব বলা বেকার, বুঝলেন তো? এইটা তো উচিতই আছে, ওইটা একজনও তো নাই, সবাই জন্য আছে, ওইটা ঠিকই আছে, ঠিকই হয়েছে। হ্যাঁ ঠিক আছে, খারাপ নাই, কিছু নাই, সব কিছু বাড়তেছে। টাকা দেখেন, টাকা হইলো নাই, আগে আমরা ধরেন কি ওই যে 50,000 টাকা শুনলে না মনে করতাম অনেক কিছু আছে, এখন 10-20 লাখ টাকা শুনলে কিছু বোঝা যায় না। তাহলে দেখেন ওই হিসাবে তো সব কিছু ঠিকই হচ্ছে, খারাপ হচ্ছে না। দেশে যেন সবচেয়ে ভালো, বুঝলেন তো, মেন ব্যাপার হচ্ছে দেশে যেন সবচেয়ে ভালো বিজেপি। আমার নাম রামবাবু পাসওয়ান। সমস্যা তো অনেক কিছুর আছে, রোজ বেরোজগারি, হ্যাঁ এইসবের সমস্যা তো আছেই আছে। হ্যাঁ, তারপরে লকডাউন থেকে বেজ রোজগারি বাড়তে থাকে। হ্যাঁ, দিনে বেলা রাত্রে বেলা এখানে খালি শুধু চুরি চামারি হয়, পুলিশগুলার কোনো ও নাই। হ্যাঁ, খালি শুধু রাস্তাঘাট বন্ধ করে ডেলি চুরি চামারি হয়,
मार्केटे अनेक समस्या आज नाला साफ होना कोनो चीज के पुरस्कार नहीं एकदम बिस्टि दिने रकम बिस्टि जल भरे जाए हाँ अखन तो भोटे टाइम आसे तो बोलबे कि भोट दे सब किचू करब हाँ जो भोट चले जाए तक क्यों का देखे ना बुझलें ये सब समय এইখানে তো আরো আমার কোনো সমস্যা নেই এখানে সব কিছু ঠিকই ঠাক আছে হ্যাঁ নতুন বিধায়ক হিসেবে যিনি আসবেন তিনি কেমন হওয়া উচিত অনেক দিন ধরে রাজনীতির সাথে যুক্ত নতুন কোনো মানুষ নাকি অনেক নতুনগুলো আসবে তাহলে ও যদি কাজ কম ভালো করবে যদি ভালো করবে তাহলে ওর সমস্যা হল হবে ভালো কাজ করলেই তো লোক ওকে চিনবে না ভালো কাজ করলে কি করে চিনবে হ্যাঁ এখন তো মনে করে এই যে নতুন সরকার যেটা নতুন আসতেছে ওইটাই হবে আমাদের বিধায়কের কাছে কি দাবি আমরা এইটুকে সাফ সুপরা এই মার্কেটের ভিতরে যেটা হাওয়া বসাত আছে ঘর রান্না বাড়ি এইসব করে দিলেই ভালো আর কি আমাদের কি লাগবে এখানে বাস সাফ সুতরা করে দিলে পুরস্কার মার্কেট রাখলে এটাই চাই আমরা আর কি চাবো ওনার কাছে আমাদের তো রোজগার হচ্ছেই যেরকম হচ্ছে হচ্ছে শেষ প্রশ্ন মোদি দিদি না সংযুক্ত মোর্চা মোদি খেলা খেলা দিদিকে তো পা ভেঙে গেছে কি খেলা করবে হ্যাঁ এখন মোদি বিকাশ করবে দিদির তো পা আগে ভেঙে গেছে খেলা করার জন্য তো টাং লাগবে ঠ্যাং লাগবে হাত লাগবে তা ঠ্যাংই নাই ঠ্যাংটাই তো ভেঙে গেছে এখন কি খেলা করবে দিদি হ্যাঁ রোজ আপনাকে শহরে কি কি সমস্যা পড়তে হচ্ছে বা কি কি সম্মুখীন হতে হচ্ছে সমস্যা সমস্যা গাড়ি ঘোড়ার সমস্যা তো আছেই তাছাড়া এমনি আবার শুনতেছি করোনার আবার সাজাকে ধরতেছে এই একটা সমস্যা আর এছাড়া এখানে কি কি সমস্যা এইখানে তো এমনি কোনো সমস্যা নেই কিন্তু অনেকে বলছে এখানে কি নোংরা বা নোংরা তো মন্ডিতে তো নোংরা হবে চুরি হয় রাতে মাঝে সাজে তো হন্তে হনে পুলিশ ফাড়ি আসছে এরা একটু টাওয়েল দিলে পরে তার কোনো প্রবলেম নেই মানে এটাই সমস্যা এখানকার সমস্যা নোংরা মন্ডিতে নোংরা থাকবেই একটু নোংরা তো পরিষ্কার হবে না আর শহরে কি কি সমস্যা শহরে ওই গাড়ি গুড়ি জাম সব সময় লাগেই আছে তাছাড়া তো শহরে ঠিকই আছে এবার নতুন বিধায়ক হিসেবে যিনি আসবেন তিনি কেমন হওয়া উচিত অনেক দূর পড়াশোনা জানা লোক নাকি নতুন কোন মুখ নাকি অনেক দিন ধরে রাজনীতিতে যুক্ত আমার হিসেবে যারা অনেক দিন থেকে রাজনীতিতে যুক্ত আছে তারা সব ছাটাই হয়ে যায় সেটাই আরো সব ভালো হবে নতুন মুখ যারা আসবে তারা দেশ ভালো কাজ করবে এবার নতুন মুখ যিনি বললেন আসবেন নতুন বিধায়ক হিসেবে ওনার কাছে আপনার কি আশা বা দাবি রয়েছে আশা দাবি তারা আসবে নতুন মুখ যারা আসবে তারা মোটামুটি ভালো কাজ করুক ভালো সেটাই সবাই চায় শেষ প্রশ্ন উন্নয়ন হবে না বিকাশ হবে উন্নয়ন তো হওয়া দরকার না খেলা হবে এটা এখন বোঝা মুশকিল এবার কর খেলা হবে না কি হবে এটা বোঝা বহুতই মুশকিল মোদি দিদি না সংযুক্ত মোর্চা এটা বলা মুশকিল তো আপনার কি মনে হয় একটা নিজস্ব তো চয়েস থাকে এবার এবার যা ইলেকশনে যেটা চলছে এইরকম অরাজকতা কোনো বাড়ি হয় নাই এই মারপিট এডিএম এটা করা ওটা সেটা মানে লাগাতার লাগেই আছে এখন যেরকম ইলেকশনের টাইমে সিবিআই দিয়ে ওকে অ্যারেস্ট করতেছে ওকে অ্যারেস্ট এগুলো মানে একটা অরাজক চলছে এটা কোনো দেশে কানুন বলতে কিছু নাই এরকম অবস্থায় হ্যাঁ তো ওখানে দিদি মোদি না সংযুক্ত এইটা বলা মুশকিল এবার এবার বলা কেউ বলতে পারবে না যে কে সঠিক আসবে তো আপনার মধ্যে কি মনে হয় এটা বলা বহুত মুশকিল এটা বলা যাচ্ছে না ইয়ং বয়স যারা এরা আসা দরকার তবেই যদি উন্নতি কিছু হয় পুরানা পুরানা বয়স্ক যারা এরা তো সবই নিজেদের পকেট ভরার জন্য ভরে টরে নিয়ে এর থেকে ওর দলে ওর থেকে ওর দলে এই ছোটাছুটি শুরু হয়েছে আমার হিসাবে এখন নতুন নতুন যেসব ছেলে মেয়েরা দাঁড়াচ্ছে তারাই আছে ঠিক আছে এই মুহূর্তে আমরা যখন ছিলাম রেগুলেটেড মার্কেটে এবং সেখানে যখন সাধারণ যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা মাল বহন করে নিয়ে যায় তাদের কাছে যখন আমরা প্রশ্ন করলাম তারা কিন্তু জানালো যে এই রেগুলেটেড মার্কেটে কিন্তু বহু সমস্যা রয়েছে এবং সেই সব সমস্যার মধ্যে অন্যতম কিন্তু যে এই যে রেগুলেটেড মার্কেট রয়েছে সেই রেগুলেটেড মার্কেট কিন্তু প্রায় আবর্জনাপূর্ণ হয়ে থাকে আবর্জনা যুক্ত হয়ে থাকে এবং তা কিন্তু পরিষ্কার করা হয় না এবং অন্যদিকে তারা কিন্তু যাচ্ছে যে প্রায় এই মার্কেটে কিন্তু চুরি ঘটনা ঘটে থাকে এবং
এবং সেখানে প্রশাসনের কোনো নজরদারি চালানো হয় না এবং তারা চাইছেন নতুন মুখকে কিন্তু তারা বিধায়ক হিসেবে দেখতে চাইছেন তারা কিন্তু জানাচ্ছেন যে পুরনো কোনো মুখ নয় বা উচ্চ শিক্ষিত নয় যে ভালো মানুষ বা এবং যে নতুন মুখ যে সমাজের হয়ে কাজ করবে তাকে কিন্তু এখানকার যে সাধারণ মানুষ রয়েছে রেগুলেটেড মার্কেটে তারা কিন্তু সেই নতুন মুখকে কিন্তু বিধায়ক হিসেবে দেখতে চান এবং যদি কথা বলি যে খেলা হবে না উন্নয়ন হবে সেখানে কিন্তু বারবার তারা বলছে যে খেলা নয় এবার কিন্তু তারা উন্নয়ন চাইছে।